নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব মা দুর্গার হাতে কে কী অস্ত্র দিয়েছিলেন। প্রথম অস্ত্র হচ্ছে শঙ্খ। এই শঙ্খ হল সৃষ্টির প্রতীক। পৌরাণিক মতে শঙ্খের শব্দেই প্রাণের সৃষ্টি হয়েছে এই জীবজগতের। বিশ্বাস করা হয় মা দুর্গাই হলেন সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, তাই মা দুর্গার হাতে থাকে শঙ্খ। মহামায়ার হাতে এটি তুলে দিয়েছিলেন বরুণ দেব। এরপরে আমরা যে বিষয়টি দেখে নেব সেটি হচ্ছে চক্র। দেবী দুর্গার হাতে চক্র থাকার অর্থ হল সমস্ত সৃষ্টির কেন্দ্রে রয়েছে তিনি, আর তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়ে চলেছে সমস্ত দৃশ্য। চক্র দিয়েছিলেন ভগবান বিষ্ণু। এই চক্র সমস্ত বিশ্বকে পরিচালনা করছে। এরপর আমরা তিন নম্বর যেটি দেখে নেব সেটি হচ্ছে গদা। মা দুর্গাকে গদা দিয়েছিলেন যমরাজ। গদা হল আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক। এরপরে চার নম্বর আমরা দেখে নেব পদ্ম। পাকে জন্মানো সত্ত্বেও পদ্মের রূপে মুগ্ধ করে সকলকে, তাই মায়ের হাতে পদ্ম থাকার অর্থ হল তিনি অন্ধকারের মধ্যে আলোর আবির্ভাব ঘটান। দেবী দুর্গার হাতে ভগবান ব্রহ্মা পদ্ম তুলে দিয়েছিলেন। এই হল পদ্মের ইতিহাস। পদ্মের পর আমরা দেখে নিব যে তরবারি অর্থাৎ খড়গ। তরবারি ধার হল মগজাস্ত্রের বুদ্ধির দ্বার, আর এই ধার দিয়েই যেন সমাজের সমস্ত বৈষম্য ও অশুভকে জয় করতে পারে মানুষ। ভগবান কালা মা দুর্গাকে এই অস্ত্র প্রদান করেছিলেন। এই তরবারি শুধুমাত্র যে মগজাস্ত্র তা না, এটা রক্ষাস্ত্রও বটে। পরের যে অস্ত্র আসি সেটি হচ্ছে তীরধনু। তীরধনু একে অপরের পরিপূরক। ধনুর টঙ্কারে প্রকাশিত শক্তির ভারকে বহন করে নির্দিষ্ট লক্ষ্যে আঘাতানে তীর, অর্থাৎ উভয় ইতিবাচক শক্তির প্রতীক। মানবদেহে সেই শক্তি সঞ্চার করতেই মা দুর্গা নিজের হাতে তীর ধনু বহন করেন। মায়ের হাতে ধনুক ও তীর দিয়েছিলেন বায়ু দেব। এরপরে আসি আমরা পরের অস্ত্র, যে অস্ত্রটি হচ্ছে ত্রিশূল। এই ত্রিশূল অস্ত্র শুরু করার পূর্বে জানিয়ে রাখি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ত্রিশূলের তিনটি তীক্ষ্ণ ফলার আলাদা আলাদা অর্থ রয়েছে। মানুষ তিনটি গুণের সমন্বয়ে তৈরি, সেটি হল তম, রজ এবং সত্ত্ব। মহামায়ের হাতে ত্রিশূল তুলে দিয়েছিলেন স্বয়ং মহাদেব। এই মহাদেবের প্রিয় অস্ত্র ত্রিশূল, এই ত্রিশূল দিয়েছিলেন মা দুর্গাকে স্বয়ং মহাদেব। এরপর আসি বিদ্যুৎ বা বজ্র। মা দুর্গার হাতে অশনি, দৃঢ়তা এবং সংহতির প্রতীক হচ্ছে এই বজ্র। এই দুটি গুণের মাধ্যমে জীবনে নিজের নির্দিষ্ট উদ্দেশ্যে পৌঁছাতে মানুষ সক্ষম হন। দেবরাজ ইন্দ্র মা দুর্গাকে দিয়েছিলেন এই বজ্রাস্ত্র। এরপর আসি সাপ। চেতনার নিম্নস্তর থেকে উচ্চ স্তরে প্রবেশ এবং বিশুদ্ধ চেতনার চিহ্ন এই সাপ। শেষনাগ দিয়েছিলেন নাগরাজ। এরপর আমরা যেটি দেখে নেব সেটি হচ্ছে অগ্নি। অগ্নি দিয়েছিলেন অগ্নিদেব। মা দুর্গাকে অগ্নি অস্ত্র দিয়েছিলেন অগ্নিদেব। এই অগ্নি হচ্ছে জ্ঞান এবং বিদ্যার প্রতীক। ধন্যবাদ।